ইবনে মাজাহ শরীফে অসাধারণ একটা হাদিস পড়েছি, হাশরের ময়দানে একজন পিতাকে জান্নাতুল ফেরদাউস অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ স্থানে সম্মানিত করা হবে। তিনি ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, দুনিয়ার জীবনে তো আমি এত আমল করিনি, আমি এখানে কিভাবে পৌঁছালাম? সম্মানিত ফেরেশতাগণ উত্তরে বলবেন, দুনিয়াতে করা আপনার সন্তানের দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করেছেন এবং জান্নাতুল ফেরদাউসে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সন্তান হলো তো এমনই হওয়া উচিত যে আখেরাতেও মাতা পিতার গর্বের কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের